আমি আজ বানাবো লাচ্চা পরোটা। যদি শিখতে চান ধৈর্য ধরে দেখতে থাকুন। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। তো আমি একটা পাত্রে চারটে পরোটা বানাবো, সেই মাপ করেই আমি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু তেল। দিয়ে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আমি এখন পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটা আমি ডো তৈরি করে নেব। তো আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি এই ডোটাকে চার ভাগে ভাগ করে নেব। তার আগে একটা একটু তেলের মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও গুলে নিতে পারেন। তো এখন আমি ডোটাকে চার ভাগে ভাগ করে নেব। তো আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নেওয়া হয়ে গেছে, এবার একটা আমি বেলে নিচ্ছি। তো আমি এটা তেল দিয়েই বেলে নিচ্ছি, আপনারা যদি চান একটু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো আস্তে আস্তে আমি এটা বেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেল যেটা ময়দা গুলে রেখেছিলাম ওটাই এখন দিয়ে চারিদিকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। নিয়ে একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব। তো এভাবেই আস্তে আস্তেই ফোল্ড করতে হবে। এবার হাত দিয়ে একটু টেনে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে এরকম গোল করে একটু রোল মতো করে দিতে হবে। তো রোলটা করে দেখেন পিছন থেকে নিয়ে এরকম ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে একটু হাতের তালু দিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে। দিয়েই একটা লাচ্চা পরোটার শেপ দেওয়া হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা শেপ দিয়ে দেখাচ্ছি। তো দেখেন ওরকম গোল করে নিতে হবে, নিয়ে মাঝখানটা এরকম দিয়ে দিতে হবে, দিয়েই হাতের তালু দিয়েই একটু চ্যাপটা করলে শেপ দেওয়া হয়ে যাবে। তো আমার চারটেই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু বেলা যাবে না, হাতের তালু দিয়ে আস্তে আস্তে এরকম শেপ দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমার লাচ্চা পরোটার একটা শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে চাটুটা আমার গরম হয়ে গেছে। তো আমি পরোটাটা দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এপিট এপিট করে উল্টাতে উল্টাতে এমন সময় সাইড দিয়ে এরকম ছেড়ে দেবে। তখন একটা খুন্তি দিয়ে একটু সাইড দিয়ে আস্তে করে এরকম করে দিলেই দেখবেন সাইড দিয়ে আপনাআপনিই সব ছেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার লাচ্চা পরোটাটা আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর সব ছেড়ে দিয়েছে। তো একদম মনে হচ্ছে না লাচ্চার মতো পরোটাটা, দেখেন দেখতে একদম লাচ্চার মতোই লাগছে। তো দেখেন আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। আমি সব পরোটাগুলো একই রকমভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি। তো দেখছেন এই পরোটাটা না শুধুই খাওয়া যাবে, কিছুই লাগবে না এর সাথে। তো দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো সব হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো আমার পরোটাগুলো সব তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব।